ওরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে এই নতুন ডান্সার্সরা তাদের ট্রুপ নিয়ে আসবে, তাদের দেখাবে, আপনারা যারা মিডিয়ার মানুষ তাদের সামনে তুলে ধরবে নিজেদের পারফরমেন্স। তো এইরকম করেই তো আমরা চিনি না, তো নতুন নতুন ট্যালেন্টসরা বেরিয়ে আসবে, তাদেরকে চিনব। এবার আমি ত্রিদাকে কী করে চিনলাম, আমরা ছবি করলাম, ছবির নাম বাপু, পার্থ ডিমিত্র আর দেবাশিস দেব, ওদের খুব বন্ধু এই ত্রিতাল ডান্স একাডেমির রাকেশ আর সম্রাট। তো সেই সূত্রে আমার এখানে আসা, আপনারা নাচও দেখবেন আর আমাদের ছবিটাও দেখবেন। বাবলি তো বাবল অফ হোপস অ্যান্ড হ্যাপিনেস, তাই সেই হ্যাপিনেসকে ছড়িয়ে দিতে সুর তাল ছন্দ যেরকম দরকার, তেমনি ছবি দেখার মানসিকতাও বাঙালির মধ্যে জিয়ে রাখা দরকার। তাই সবাই মিলে আসো, নাচে, গানে, অভিনয়ে, সিনেমায়, থিয়েটারে বাঙালি সমাজকে ভুলিয়ে রাখে। এরকম করে যদি আমরা আমাদের সংস্কৃতিকে উজ্জ্বল করি তাহলে বোধহয় ছায়া ছায়া দিনগুলো শেষ হয়ে যাবে, আরও অনেক উজ্জ্বল দিন সামনে আছে। আমি নিশ্চিত আপনাদের সঙ্গে আমি বাবলিয়া, থ্যাংক ইউ, প্লিজ কাম অ্যান্ড সি বাবলি অ্যান্ড ত্রিতাল ডান্স একাডেমিজ বিউটিফুল পারফরমেন্সেস। থ্যাংক ইউ।